সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইরানের বর্তমান সময়ের অন্যতম প্রসিদ্ধকারী সৈয়দ মোহাম্মদ জাওয়াদ হুসাইনি সাহেব, কারি সৈয়দ মোহাম্মদ জাওয়াদ হুসাইনি সাহেব। أيها الحضور الكرام، والآن يتلو علينا فضيلة القاري سيد محمد جواد حسيني من جمهورية الإسلامية إيران، فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته.
Yeah.
سبحانك فقنا عذاب النار ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
ولسوف يعطيك ربك فترضى. Amen.
Oh,
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صدق الله العظيم ما شاء الله আমরা সবাই জোরে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতই শুনছিলাম পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত ততই যেন আরও পিপাসা আমাদের বেড়ে গিয়েছে ঠিক কি না এইভাবে করে যদি সারা রাত তেলাওয়াত চলে আপনারা কি থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হৃদয় জুড়ানোর তেলাওয়াত শুনলাম আমাদের অন্তর আলহামদুলিল্লাহ জুড়িয়ে গিয়েছে আমরা আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বিশ্বখ্যাত কারীদের সুললিত কণ্ঠে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছি